হরঘর ত্রিরঙ্গা কার্যসূচীর অংশরূপে আজি দ্বিতীয় দিনও রাজ্যের বহু বিশিষ্ট ব্যক্তির ঘরলৈ গল মুখ্যমন্ত্রী পুনতে মহানগরীর পানবজারস্থিত বিশিষ্ট সমাজকর্মী পদ্মশ্রী অজয় দত্তর ঘর উপস্থিত হয় মুখ্যমন্ত্রী বিশিষ্ট ব্যক্তিগীর হাতত মুখ্যমন্ত্রী তুলে দিলে জাতীয় পতাকা। আজি দ্বিতীয় দিনাও গুৱাহাটী মহানগরীর প্রবীণ নাগরিক দুই এজনের ঘরলৈ মই আমি ওলাই আহিছো যাতে রাষ্ট্রীয় পতাকাখন তেখেতসকলক উপহার দিব পাৰো আৰু অসমবাসী রাইজক হরঘর তিরঙ্গা কার্যসূচীর কারণে আকৌ এবার প্রার্থনা জানাব পাৰো। আজি মই পদ্মশ্রী অজয় দত্ত ডাঙরিয়ার বাসভবনলৈ আহিছো, তেখেত অসমৰ এগৰাকী প্রবীণ রাজনীতিবিদ, গুৱাহাটীৰ এগৰাকী জ্যেষ্ঠ নাগরিক, আমার সকলোরে অতি আপন। তেখেতৰ ঘৰলৈ আহি রাষ্ট্রীয় পতাকাখন তেখেতক উপহার দিলো। এই কেইটা দিন আমার বাবে এটা বিরল ক্ষণ। আমার এটা প্রজন্মই স্বাধীনতার কারণে সংগ্রাম করে থৈ গৈছিল, কুশল কোঁৱৰ কনকলতাই প্রাণ আহুতি দিছিল, সেই ক্ষণটো আমি আজি আকৌ এবার রোমন্থন কৰিব পাইছোঁ 75 বছৰৰ পিছত। মই ভাবো ই এক বিরল আৰু পবিত্ৰ ক্ষণ, আৰু ইয়াক আমি জাতি ধৰ্ম ৰাজনীতিৰ পৰা ওপৰত গৈ সকলোৱে পালন কৰিব লাগে। নিজ গৃহত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত নস্টালজিক হৈ পৰে বিশিষ্ট সমাজকর্মীগৰাকী। সোঁৱৰিলে 1978 চনত পথত নির্বাচনী পোষ্টাৰ লগোৱা হিমন্ত বিশ্ব শর্মা নামৰ কণমানিটোৰ কথা। মুখ্যমন্ত্রী নামৰ পুৰণি দিনৰ কথা হল, মুখ্যমন্ত্রী বলে আপনি কেতিয়া পাইছে? 1978 ফেব্রুয়ারি মাহ নিশা 11টামান বাজিছে, বিৰাট ঠাণ্ডা, অজয়ত্ত ডেকা লড়া মোক নির্বাচনত দিলে পার্টি টিকিট, মই ইমার্জেন্সি পৰা আন্ডারগ্রাউন্ডৰ পৰা ওলাই আহিছোঁ, মিছা DIR খাইছোঁ, ওয়ান্টেড ডিক্লেয়াৰ হৈছোঁ। আহি পেলাই আজি ৰাতি গান্ধী বস্তিৰ ফালে গৈছোঁ, আমাৰ এখন জীপ গাড়ী দিছিলে ৰেণুকা দেৱী বৰকটকী, তেতিয়া চেণ্ট্ৰেল মিনিষ্টাৰ হৈছিলে, বাইদেউ মোক এখন জীপ দিছে, জীপখন নচলাই মানে ঠেলিব লাগে, ঠেলি ঠেলি আহি আছোঁ। সদায় চাওক কেইটামান সৰু সৰু ল'ৰা পোষ্টাৰ মাৰি আছে, মোৰ বন্ধু তেওঁ আজি নাই, তপন বুজৰ বৰুৱা, কলে অজয় এই ল'ৰাকেইটা কাৰ পোষ্টাৰ মাৰিছে, ইমান সৰু সৰু ল'ৰা ৰাতি 11টাত একদম নিশা বোলাচোন, আৰু যাৰ পোষ্টাৰ মাৰিছে সি জিকিব দেই, তুমি বেয়া নাপাবা, গৈ চাওঁ যে সিহঁতে মোৰ পোষ্টাৰ মাৰিছে, হাতে লিখা পোষ্টাৰ। তেওঁ সুধিছে মোৰ বন্ধুৱে কাৰ পোষ্টাৰ মাৰিছে, হে অজয় দত্তৰ, কিয়? তেওঁৰ সভা পোষ্টাৰ নাই নিকিব, না তেওঁৰ সভা পোষ্টাৰ নাই, তেওঁৰ টকা নাই, হে তেওঁৰ ঢেৰ টকা আছে। এই ধেমালি কৰি কৈছে, নহয় মোৰ মায়ে কৈছে তেওঁৰ টকা নাই, কালি মায়ে 50 টকা মোক খুৰাৰ হাতে দি পঠিয়াই দিছে। তেতিয়া মই সুধি তোমাৰ নামটো কি হে বাবা, কলে মই হিমন্ত বিশ্ব শর্মা, কি পড়া, ক্লাস 5ত পড়ে নেকি? 12-13 বছর হব, খুব বেশি 13-14, তাতকে বেশি নয়, 12-14 ভিতর। আচ্ছা এই লড়াকিটা কি তোমার ভাই চাই নেকি? নাই নাই মোর বন্ধু, ইমান রাতি যে মই আছো নহয়, মই কিন্তু দুটা বস্তু দেখিলো, এটা মায়ে কৈছে, এটা মই আছো নহয় এই লড়াকিটা, ই যে বর্ণ লিডার হব এদিন, এটি কি হয়ে যাব মই ভাবা নাই। তারপর তার মোট অল্প পোস্টার আছে দিলো, তারপর কথা কো, ইলেকশন দুদিনমান আগতে গান্ধী ওসির পড়া হাফ পেডেল মারি মারি মোর ঘরে আছে, খুড়া আপনার পাই গেলো ভালো হয়েছে, একটা পোলিং বুথ মোক দিও, তোমাক খুবাবও নিদিব, বলে মানে দাদার পাজামাটো পিঁধি লম, আই ওয়াজ সারপ্রাইজ, এই সরু লড়াটো কিন্তু একটা পোলিং বুথ সামলিছে মোর। ইট ওয়াজ ইন 1978 ফেব্রুয়ারি মাহ, সেইদিনপর এই লড়াটোক মানে চিনি পাও, আর মোৰ এটা ধারণা হয়েছিল এই লড়াটো এদিন উঠিব। ইয়াৰ পিছতে মুখ্যমন্ত্রী উপস্থিত হয় প্রবীণ সাংস্কৃতিক কর্মী অধিবক্তা দিলীপ হাজরিকার উজান বজাৰৰ বাসগৃহত। আন এগৰাকী প্রবীণ সমাজকর্মী ধীরেণ বৰুৱার আমবাৰীৰ ল্যাম্প ৰোডৰ বাসগৃহত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইয়াৰ পিছতে মুখ্যমন্ত্রী উপস্থিত হয় প্রাক্তন সাংসদ জ্যেষ্ঠ বিজেপি নেত্রী বিজয় চক্রবর্তীর বাসগৃহত। বিজয় চক্রবর্তীয়ে গোপীনাথ বৰদলৈৰ পিছত ৰাইজৰ হকে কাম কৰা দ্বিতীয়জন মুখ্যমন্ত্রী হিচাপে উল্লেখ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম। পতাকাখন আমার চিৰ নমস্য সদায়, এইটো অসমৰ মুখ্যমন্ত্রী হাতৰ পৰা যেতিয়া পতাকাখন পাইছোঁ মোৰ মানে
গা নমবিলাক শিয়ৰি উঠাৰ নিচিনা আছে। কাৰণ এয়া এজন হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা, অসমত বহু চি এম হ'ল গোপীনাথ বৰদলৈ পাছত। মই ভাবোঁ হিমন্ত বিশ্ব শৰ্মাই যিমান কৰিছে এই ডেৰ বছৰ হয় নাই, এবছৰ তিনি মাহৰ ভিতৰত কোনো ইমান কৰিব পৰা নাই সকলো ফালৰ পৰাই, বোলে অকল বোলে ৰাস্তাই কৰিছে সেইটো নহয়, দলং কৰিছে এইটো নহয়, কিন্তু সকলো ধৰণৰ যেনেকুৱা ধৰণে প্ৰতিটো বিভাগ তেখেতে চম্ভালি লৈছে আচৰিত কথা। আৰু ডি চিবিলাকৰ লগত যেতিয়া যিবিলাক ডিছকাশ্যন হয় কেতিয়াবা শুনো, তেতিয়া মানে এনেকুৱা লাগে যেন বিষয় নজনা বিষয়ে নাই, পঢ়ে কেতিয়া লিখে কেতিয়া মই বুজি নাপাওঁ। গতিকে সঁচাই মোৰ খুব ভাল লাগিছে এইকাৰণে যে অসমখন এই পুৰুষজনৰ হাতত, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত নিশ্চয় ছেফ আৰু আগবাঢ়ি যাব, এই কথাটো মই বিশ্বাস কৰোঁ। আজি আপোনালোকে দেখিছে কেনেকৈ নিৰভিমান নিৰহংকাৰ হিচাপে আহিছে, লিফ্টত যোৱা নাই, চিৰিৰে খোজকাঢ়ি গৈছে, খোজকাঢ়ি আহিছে, বহিছে, শান্ত হৈ বহি দহটা কথা পাতিছে। গতিকে আনকি আমাৰ ঘৰত পূজাৰীটোৰ লগতো ফটো এখন লৈছে। গতিকে মানে মানে কোনোবাই বেয়া পালেও বা কিবা ক'লেও নকৈ নোৱাৰি যে এনেকুৱা ধৰণৰ চি এম পোৱাটো সঁচাই বৰ ভাগ্যৰ কথা। সৰ্বগতিকে ঘৰলৈ গৈছে, গতিকে সেইটোৱে মহানুভৱতা বুজায়। যি সকলোকে যি আপোন কৰিব পাৰে তেওঁৱে মহানুভৱ ব্যক্তি বুলি কয়। গতিকে হিমন্ত বিশ্ব শৰ্মা সেই লাইনত পৰে। আপুনি কিবা উপদেশ দিছে নেকি? মই নাই তেনেকৈ দিয়া নাই, হিমন্ত বিশ্ব উপদেশ দিবলৈ নাই, উপদেশ ল'বলগীয়াহে আছে। আমি জেনেৰেল কথা পাতিছোঁ আৰু মানে সঁচাই কৈছোঁ দেই হিমন্ত বিশ্বক যে এইটো কৰক এইটো নকৰক বুলি ক'বলগীয়া নাই। প্ৰথম অৱস্থাত মানে কথা পাতিছিলোঁ, কিন্তু এতিয়া মানে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সকলো নখৰপণত অসমৰ বিষয়ে নজনা মানুহ কথা হিমন্ত বিশ্বৰ মানে হেৰিত নাই, বুৰঞ্জীত নাই। শৰীৰ ঠিকে আছেনে আপোনাৰ? চলি আছোঁ যিমান দিন পাৰোঁ, দৌৰিব মন যায় ভৰিটো ভগা কাৰণ। ইয়াৰ পিছতে প্ৰবীণ বাওপন্থী নেতা উদ্ধৱ বৰ্মনৰ ঘৰত উপস্থিত হৈ ৰাষ্ট্ৰীয় পতাকা প্ৰদান কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই।